আপনাদের অটো স্টার্ট ছিল না, সেটাতে টেনে স্টার্ট দিতে হচ্ছে। চাকা সহ আপনারা ফালগুলো ঘুরাতে পারবেন, উঁচু নিচু করতে পারবেন, গভীর করতে পারবেন, এবং নর্মালি 3 ইঞ্চির উপরেই এটার চাষ গভীর করতে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে আমরা যে মিনি টিলারটা নিয়ে আপনাদের সামনে কথা বলছি, সেটা এর আগে আপনারা দেখেছিলেন 6.5, এটা হচ্ছে 7 হর্স পাওয়ার, অল্প কিছু কম বেশি, তবে এটাতে কিছু নতুনত্ব আসছে। আগেরটা যেটা দেখেছিলেন 6.5, সেটাতে আপনাদের অটো স্টার্ট ছিল না, সেটাতে টেনে স্টার্ট দিতে হতো। এটাতে আপনাদেরকে দেখাই যে সামনে একটা অটো স্টার্টার আছে, যেটার কারণে আপনারা চাবি দিয়ে এটা স্টার্ট করতে পারবেন। যদি কোনো কারণে ব্যাটারিতে চার্জ না থাকে, সেক্ষেত্রে আপনারা টেনে স্টার্ট দিতে পারবেন। এটা হচ্ছে এটার প্রথম এটা এডিশন বলতে পারেন, এর আগে এটাতে ইয়া ছিল না। এর আগে যেটা ছিল শুধু টেনে স্টার্ট দেওয়া যেত, এটাতে আপনাদের শুধু ব্যাটারি লাগিয়ে নিতে হবে এবং দেন এটাকে আপনারা সেলফভাবে চালাতে পারবেন। তবে আগের মতোই সব কিছু একই রকম আছে। 6.5 যেটা দেখেছিলেন, এটাতে সুন্দর সিস্টেম হচ্ছে, এটা চাকা সামনে চাকা সহ আপনারা ফালগুলো ঘুরাতে পারেন। অন্যান্য মেশিনারিজগুলোতে দেখছেন যে টিলারগুলোতে যেটাতে চাকা খুলে আপনাদের ফালগুলো ব্যবহার করতে হয়, এটাতে সেটা করতে হবে না। এটা চাকাও চলবে, ফালগুলোও চলবে। আপনারা এর আগে দেখেছেন যে পাওয়ার টিলার যেগুলো, ওই পাওয়ার টিলারের মতো এটাও ব্যবহার করতে পারবেন। এটাতে আপনি উঁচু নিচু করতে পারবেন, গভীর করতে পারবেন, এবং নর্মালি 3 ইঞ্চির উপরেই এটার চাষ গভীর করতে পারবেন আর কি। তবে এটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এবং এটা যে কোনো জায়গায় আপনার সামন পিছন করতে পারবেন। এখানে ডান হাতে যেটা আছে, যেটা চাপ দিলে সামনের দিকে আগাবে, পিছনেরটা চাপ দিলে পিছনের দিকে চলে যাবে বাম দিকেরটা। এবং অ্যাডজাস্টেবল প্রত্যেকটার মতোই এটাতেও আছে, হাইট কম বেশি করতে পারবেন। এবং এটাতে গিয়ার অয়েল ব্যবহার করতে হয় অন্যান্যগুলোর মতো, এটাতেও গিয়ার অয়েল ব্যবহার করবেন অথবা মোবিল ব্যবহার করবেন। পেট্রোল চালিত ইঞ্জিন হওয়ার কারণে মোটামুটি পেট্রোল খরচ কম, এবং নর্মালি যে প্রবলেমগুলো হয় সেটা আপনারা এলাকার যে মোটরসাইকেল মেকাররা আছে তাদের কাছ থেকেও ঠিক করে নিতে পারবেন, এবং 1 বছরের ওয়ারেন্টি তো আমরা দিচ্ছি। তো মোটামুটি এই ইঞ্জিনের আমরা পুরো ভিডিওতে দেখবেন, আমরা দেখাবো যে আপনারা কীভাবে এটা দিয়ে চাষ করতে পারবেন, এবং এটা কাদা পানিতেও চাষ করা যায়, এবং এটা দিয়ে নর্মালি আপনারা অন্য অন্য মডিফাই করে অনেক কিছু করতে পারবেন। এটা আপনাদের যাদের নার্সারি আছে, তারপরে ছোট ছোট জায়গা আছে, গাছের গোড়া পরিষ্কার করা করতে চান, বড় বড় বাগান আছে, তারা এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে। চাইলে বাণিজ্যিকভাবে চিন্তা করলেও এলাকার ছোট ছোট জায়গাগুলো চাষ করে আপনারা আলাদা একটা ইনকাম করতে পারবেন। তো মোটামুটি এই ছিল মেশিনের বিস্তারিত। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, সেটা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা ওয়েবসাইটে ঢুকলে এর বিস্তারিত দেখতে পারবেন, আর অর্ডার করলে সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।